এবার বঙ্গবন্ধু বায়োপিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মি। সোমবার 15ই নভেম্বর চুক্তিপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে এই সিনেমায় যুক্ত হলেন তিনি। এই সিনেমায় বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন শাম্মি। এ বিষয়ে এলিনা শাম্মি বলেন, নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে, তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দ বোধ করছি। এটি সত্যি আমার জন্য সৌভাগ্যের, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। মানুষে মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। মানুষে মানুষে দেখো আজব মানুষ, ভেতরে বাহিরে দেখো রঙিন ফানুষ। এই অভিনেত্রী আরো বলেন, অডিশন দিয়ে এই সিনেমায় যুক্ত হয়েছি। প্রায় 15-20 দিন আগে অডিশন দিয়েছি। ভারতের কাস্টিং ডিরেক্টর সহ বেশ কয়েকজন ছিলেন অডিশনে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা আছে। জিয়াউর রহমানের সঙ্গে যখন খালেদা জিয়ার বিয়ে হয়েছিল, ওই সময়ের চরিত্রটাতে অভিনয় করব। চলতি বছর জানুয়ারিতে এই সিনেমার শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ের দাদাসাহেব স্টুডিওতে। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং প্রার্থনা ফারদিন দিঘি। খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু, তাজউদ্দিন আহমদ চরিত্রে রিয়াজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ, জেনারেল আয়ুব খান চরিত্রে মিশা সওদাগর, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর সহ আরো অনেক। শিগগিরই সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে। আসছে বছর বঙ্গবন্ধুর জন্মদিনে সিনেমাটির মুক্তির পরিকল্পনা রয়েছে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। ফাতেমা ফারাজি জুথি, নকশি টিভি।